সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ডিপিআরসি হসপিটালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা এখন আছি ঢাকা শ্যামলী ডিপিআরসি হসপিটালে। এই ডিপিআরসি হসপিটাল দীর্ঘদিন ধরে বাত ব্যথা প্যারালাইসিস রোগীদের সুস্থ করে আসছেন আমাদের প্রাণ প্রিয় স্যার ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার, যে মানুষটার নামটা চলে আসলে চোখের সামনে ভেসে ওঠে। অনেক সুস্থ রোগী বাত ব্যথা প্যারালাইসিস, অনেক সুস্থ রোগীর নাম চলে আসে এবং আমাদের ভিডিও অনেক যারা দূর দূরান্ত থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ডক্টর স্যার ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের নাম আপনারা জেনে থাকবেন। ব্যথা এমন একটা জিনিস, এটা যার হয় সেই একমাত্র বুঝতে পারে। তার স্বাভাবিক লাইফ থেকে সে যে কতটা পিছনে পড়ে থাকে, অনেক মানুষ আছে যে ডিপ্রেশনে ভোগে ব্যথার কারণে, সে হয়তো বা জীবনে আর কোনোদিন সুস্থ হতে পারবে কি পারবে না, এর জন্য অনেকে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। এরকম অনেক রোগী আমরা পেয়েছি যারা ডক্টর শফিউল্লাহ স্যারের আন্ডারে এসে ডক্টর শফিউল্লাহ স্যারের অক্লান্ত পরিশ্রম মেধা দিয়ে এবং আমাদের ডিপিআরসি হসপিটালের সকল ম্যানেজমেন্টের প্রচেষ্টায় অনেক রোগী এখান থেকে সুস্থ হয়ে গেছেন। তো আজকে আমরা সেম একজন বোনের সাথে কথা বলবো, তার কাছ থেকে জানবো তিনি আর্থ্রাইটিস রোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরে, প্রায় এক বছর ধরে। তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, শেষমেশ তিনি দিশেহারা পাননি। পরবর্তীতে তিনি ডক্টর শফিউল্লাহ স্যারের ভিডিওগুলো দেখেছেন, স্যারের টক শো টিভিতে দেখেছেন, দেখার পর তার ভিতরে একটা কনফিডেন্স সঞ্চার হয়েছে যে আসলে আমার স্যারের কাছে আসা উচিত। সেই গল্পগুলো তার কাছ থেকে আমরা শুনবো, চলুন তার সঙ্গে পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা জানতে চাচ্ছি। নুসরাত জাহান। নুসরাত জাহান, দেশের বাড়ি কোথায়? নোয়াখালী। তো আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি স্যারের কাছে এসেছেন, আজকে আপনার কততম দিন চলছে? 20তম দিন। আজকে আপনার 20তম দিন? জি। আজকে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমাদের লক্ষ লক্ষ দর্শক আছে দেশে এবং দেশের বাইরে, আজকে আপনার এই ভিডিওটি দেখবেন। তো তার কাছে একটু আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আপনার এক বছর আগে যে আর্থ্রাইটিস যে প্রবলেমগুলো হয়েছিল, এটার জন্য আপনি লক্ষণগুলো কিভাবে বুঝলেন, সেকেন্ড হচ্ছে এটার কারণে আপনার কি কি সমস্যা হচ্ছিল এবং কোথায় কোথায় গিয়েছেন একটু আমাদেরকে বলবেন। প্রথমে আমার হাতে ব্যথা ছিল। জি। পরে ব্যথা মাঝে মাঝে মানে ব্যথার জন্য ওষুধ খাইছি, কোনো কমতেছে না দেখি প্রাথমিক অবস্থায়। পরে ডিপিআরসিতে ডক্টর শফিউল্লাহ স্যারের সন্ধান পাইছি। স্যারের সন্ধান পাওয়ার আগে এই যে আপনার যে রোগটা হয়েছে, কারণ অনেক রোগী আছে যারা রোগটা সম্পর্কে জানে না, আর্থ্রাইটিস আর্থ্রাইটিস যে মানে আপনার যে সমস্যাটা ছিল এটার কারণে আপনি লক্ষণ যেটা পেয়েছেন যে আপনি দীর্ঘদিন ধরে কি হাঁটতে চলতে পারতেন না, শরীরে ব্যথা এরকম, এটা একটু আমাদেরকে বলুন। জি। সকালে ঘুম থেকে উঠলে হাতের তালুগুলো পায়ের তালু অনেক ব্যথা ছিল। জি। মানে হাঁটতে পারতাম না, অনেক কষ্ট হইতো। তারপরে রাতে ঘুমাইতে অনেক কষ্ট হইতো, মানে পুরো শরীর খুব ব্যথা করতো, মানে যে হাতটা মানে বন্ধ হয়ে যায়, পা বন্ধ হয়ে যায় এরকম। দিনের বেলা দুপুরের দিকে কম থাকতো, সকালবেলা আর বিকালবেলা সন্ধ্যার দিকে মানে একবার আপনি শুয়ে পড়লে যেন আপনার শরীরটা অবশ হয়ে যাচ্ছে। জি জি, অবশ হয়ে প্রচুর পরিমাণে ব্যথা করে। জি। আচ্ছা আচ্ছা, এটা আপনার দীর্ঘদিন ধরে চলেছিল? জি। আচ্ছা আচ্ছা, দীর্ঘদিন ধরে চলে। তারপর আপনি ডক্টরদের কাছে গেলেন এবং বিভিন্ন ভাবে ডক্টরের ট্রিটমেন্ট নিলেন, নেওয়ার পর তারপর পুরো শরীর চড়াই যাওয়াতে ভয় পাইছি, এই কারণে ডক্টরের কাছে গেছি। ভালো ভালো একজন ডক্টর আপনাকে বলেই দিয়েছে এই রোগটা আপনার মরণ পর্যন্ত মানে মৃত্যু অবধি থাকবে, ওষুধ খেয়ে আপনাকে মরণ পর্যন্ত খাইতে হবে। আচ্ছা আচ্ছা, আমার মানে প্রশ্ন আসলো যে মানে আমি এই বয়সে কি মরণ পর্যন্ত মানে কেন ওষুধ খাবো এই বয়সে? আপনার বয়সটা কত একটু? 26 বছর বয়স। জি, 26 বছর বয়সে আপনার মানে একটা রোগ হয়েছে, এটা নিয়ে আপনি খুব ডিপ্রেশনে। তারপর কি হলো? খুব টেনশনে ছিলাম, ফ্যামিলিও খুব টেনশনে ছিল, মানে ও ডাক্তার এই কথা বলাতে যে মরণ পর্যন্ত এটা কি ওষুধ খাইতে হবে, মানে এটা এমন একটা রোগ। জি। পরে এটাতে ওই মেডিসিন গুলো নেওয়ার পরে আমার এই গ্যাস্ট্রিকের সমস্যা হইতো, বুকে অনেক জ্বালা পড়া করতো। পরে এটা তো হইতেছে না দেখি আমি চেঞ্জ করি, আমি কই দেখি হোমিও খাই, দেখি হোমিও খাইলে কি হয়। আচ্ছা। পরে হোমিও খাইছি, উনি বলছে 3 মাসে ভালো হবে, কিন্তু ভালো হইতেছে না দেখে আরো ধৈর্য ধরে আরো কয়েক মাস খাইছি। আচ্ছা। 8 মাসের মতো খাইছি, পরে দেখি দিন দিন বাড়তেছে, এখন পুরো শরীরে মানে চড়াই গেছে। আচ্ছা। শরীরে চড়াই গেছে, হাঁটতে পারি না, খুব কষ্ট হয়, ঘুম আসে না, রাতে খুব কষ্ট হইতো। তারপরে গলায়ও চলে আসছিল, লাস্ট পর্যায়ে গলায়ও চলে আসছিল, গলায় কিছু খাইতে গেলে আমি গিলতে পারি না, একটু পানিও গিলতে পারতাম না। আচ্ছা আচ্ছা। পরে 2 তারিখে যখন স্যারের কাছে আসলাম, মানে স্যারকে আপনি কিভাবে পেলেন, মানে কার মাধ্যমে নাকি কিভাবে আপনি পেলেন? মোবাইলের মাধ্যমে আর আমার একটা ননদ, ফুফাতো ননদের মাধ্যমে। আচ্ছা আচ্ছা। উনি মোবাইলের মাধ্যমে আসছে,
পরে আমিও মোবাইলে দেখছি ওর স্যারের ইয়েটিভি স্যারের ভিডিওগুলো দেখে আপনি অনুপ্রাণিত হলেন যে আসলে একবার না হয় স্যারের কাছে আমি যাই, তাই না? সেই লক্ষ্য নিয়ে তারপর স্যার আপনাকে ফার্স্ট যেদিন দেখলেন সেদিন কি বলেন আপনাকে? স্যার টেস্ট দিছে, টেস্ট দিয়ে বলছে রিপোর্ট নিয়ে আসতে। পর আমি রিপোর্ট নিয়ে আসছি, স্যার বলছে ভর্তি হওয়া লাগবে, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, তোমার এটা ব্লাডের সাথে মিশে গেছে, অনেক বেশি হয়ে গেছে। স্যার বলছে কতদিনের এই সমস্যা? আমি বলছি যে এক বছর পর্যন্ত এই সমস্যা। পরে বলছে তোমার এটা ব্লাডের সাথে বেশি হয়ে গেছে, তো সারতে একটু সময় লাগবে, তুমি ভর্তি হয়ে যাবো। আমি বলছি যে বাইরে থেকে তাহলে প্রিপারেশন নিয়ে আসি, তারপরে মানে আসলাম। এখনো তো আমি মানে পুরোপুরি সুস্থ হই নাই। পরে স্যার বলছে এটা তো অনেক বেশি হয়ে গেছে, মাসখানেক সময় লাগতে পারে, আরো থাকো। থাকলাম। আজকে আপনার কততম দিন চলছে? 20তম দিন। 20তম দিন। আজকে আপনি কেমন আছেন? আপনার যে আগের যে সমস্যাগুলো ছিল এবং যে মানে যে মানে সিনড্রোম গুলো নিয়ে আপনি স্যারের কাছে এসেছিলেন, আজকে আপনি ভর্তি থাকার পর আপনি আজকে কেমন ফিল করছেন? যে আপনি সেই সমস্যা অনেক তীব্র ব্যথা নিয়ে এখন আজকে আলহামদুলিল্লাহ অনেক আগে থেকে অনেক ভালো আছেন। অনেক ভালো আছেন। জি, এই কথাটা আমি একটা পানির মগ নিয়ে তো হাতে তুলতে আমার খুব কষ্ট হইতো মানে আগে, আপনি ডক্টর শফিউল্লাহ স্যার এখানে আসছেন। আমাদের স্যারের যেটা চিকিৎসার যে মানে নিয়মটা হচ্ছে আগে রোগটাকে নির্ণয় করা, রোগটাকে নির্ণয় করার পর তারপর সেটাকে প্রতিরোধ করতে হয়। তো আপনি স্যারের কাছে এসে জানতে পারলেন যে আসলে আপনার আর্থ্রাইটিস হয়েছে এবং এটা দীর্ঘদিন ধরে আপনার আর্থ্রাইটিসটা ছিল, তো এই জন্য আপনাকে একটু টাইমলি চিকিৎসা নিতে হওয়ার জন্য ভর্তি হওয়া লাগে, ভর্তি হতে হয়েছিল। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আমাদের এক বোনের কাছ থেকে তার যে আর্থ্রাইটিস হওয়ার গল্পটা শুনলাম। তিনি দীর্ঘদিন ধরে, এক মাস ধরে তিনি তার একটা মানে কি বলবো, যেটা যন্ত্রণাময় জীবন পার করছিলেন। তিনি একটা গ্লাস পর্যন্ত ওঠাতে পারছিলেন না, তার পুরো শরীরটা এত পরিমাণ ব্যথা হয়েছিল এবং এই আর্থ্রাইটিস রোগটা একটা সময় তার ব্লাডের মধ্যে কানেক্টেড হয়ে গিয়েছিল। পরবর্তীতে স্যার এখানে আসার পর তার যে চিকিৎসাটা আছে এটা নর্মালি ভাবে কয়েকটা থেরাপি দিলেই সম্ভব ছিল না যে সুস্থ হওয়ার মতো, এই জন্য স্যার তাকে এডমিশনের জন্য বলেন এবং পরবর্তীতে তিনি স্যারের কথাটাকে ফলো করে তিনি পরবর্তীতে সে এডমিশন হন। তিনি দীর্ঘ 20 দিন পর আজকে তিনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন, তিনি তার স্বাভাবিক লাইফে ফিরে এসে তিনি অনেকটাই হ্যাপি। আমরা তার জন্য দোয়া করব। আপু, অনেক আমাদের মা বোন এবং অনেকে আজকে আমাদের এই ভিডিওগুলো দেখবেন, তো তাদের ব্যাপারে আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন? আমার মতো এরকম যারা আর্থ্রাইটিস মানে সমস্যা আছে তারা যাতে তাড়াতাড়ি শফিউল্লাহ স্যারের এখানে আসি, ট্রিটমেন্ট নেয়, ভালো হবে ওনারা আসলে এখানে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসেছি। সঠিক জায়গা, সঠিক চিকিৎসা, এটা অনেকটা সময় বাঁচিয়ে দেয়, অনেকটা পয়সা বাঁচিয়ে দেয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, অনেকটা সময় নষ্ট হয়, পাশাপাশি আমরা অনেকটা অর্থ ব্যয় করে ফেলি, কিন্তু এমন একটা জায়গায় আমাদেরকে যেতে হবে যেখানে গিয়ে আমাদের সময় সেভ হবে এবং আমাদের পয়সা বেঁচে যাবে। তো এই মেসেজটা আজকে আমি আপনাদেরকে সকলকেই দিচ্ছি যে আপনি যেখানে যান না কেন সঠিক জায়গায় গিয়ে রোগটাকে নির্ণয় করুন, সঠিক চিকিৎসাটা গ্রহণ করুন। আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান তার মেধা এবং তার প্রচেষ্টা দিয়ে আমাদের ডিপিআরসি হসপিটাল ঢাকার শ্যামলীতে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিয়ে আসতেছেন, মানে চিকিৎসা করে আসতেছেন। এখানে আমাদের অনেক রোগী, হাজার হাজার রোগী এখানে এসেছেন, বাত ব্যথা, প্যারালাইসিস এবং অনেক আর্থ্রাইটিস রোগী এসে সুস্থ হয়ে চলে গেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাত ব্যথা থেকে দূরে থাকবেন, অবশ্যই আমাদের হসপিটালে আসবেন, ডক্টর শফিউল্লাহ স্যারের কাছে আসবেন। এই প্রত্যাশায় শেষ করছি, আসসালামু আলাইকুম।